হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তোমাদের সাথে। আর দেখতেই পাচ্ছ, দাঁড়াও দেখাই, এই দেখো চলে এসছেন আমার বাহন, আমার সোনা, আমার আরও দুটো যে সোনা আছে তার সাথে এটাও আমার একটা ছোট্ট সোনা। যাই হোক, তো আমার, আমি যেখানেই থাকি, আমি যখনই এইখানটায় আসি কোনো কাজের জন্য বা কিছু, হয়তো একটা জলের বোতলই রাখতে এলাম বা কিছু ফোনটা চার্জে দিতে এলাম, তো তখনই ও এরম করে। ও ওকে খেতে দিতে এলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এখন বসেছি যেহেতু এখন ও শুরু হয়ে গেছে। তো আজকে হচ্ছে দশহরা পুজো। তো দশহরা পুজো অনেকের বাড়িতেই হয়, তার সাথে গঙ্গা পুজোও আছে। তো দশহরা পুজো অনেকের বাড়িতে হয়, অনেকের বাড়িতে হয় না, যেমন আমার বাড়িতেই হয় না। তো দশহরা পুজোর দিন তো বিশাল গরম পড়ে, তোমরা সকলেই জানো, আর সেদিন একটু বৃষ্টি হওয়া প্রচণ্ড দরকার। কারণ আমাদের মা, জেঠিমা, কাকিমার মুখে বা আমার শাশুড়িমার মুখে শুনেছি, দশহরার দিন বৃষ্টি হলে নাকি পোকামাকড়ের বৃদ্ধিটা কমে যায় এবং সাপের যে ডিম আছে, ডিমগুলো মানে নষ্ট হয়ে যায়। বৃষ্টির জল যদি ডিমে পড়ে, সেই ডিমগুলো নষ্ট হয়ে যায়, তো সাপেরও বৃদ্ধিটা কমে যায়। তো পোকামাকড় না হলে তাহলে মানে ভালো, সেই কারণেই বৃষ্টিটা হওয়া নাকি খুবই দরকার। কিন্তু বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নেই। তো আমার মানে সকালবেলা যখন আমি জামা কাপড় নিয়ে রোদ্দুরে বাইরে মেলতে গেছি, তখন জামা কাপড় শুকানোর দরকার নেই, আমি অর্ধেক পাপড় হয়ে শেকে ঘরে চলে এসেছি। মানে এতটা রোদ্দুরের তেজ, এতটা গরম, জামা কাপড় লাস্টে কোনো রকম মেলে চলে এসেছি, খানিকক্ষণ বাদেই শুকিয়ে গেছে। তো তুলে টুলে নিয়ে চলে এসেছি, এতটা গরম, খানিকক্ষণ বাদে দেখি কাজ করতে করতে দেখি রোদ্দুর চলে গেছে। রোদ্দুর হাফিস, রোদ্দুর নেই, রয়েছে মেঘলা। আর এই মেঘ ভাঙা রোদ্দুরে বেশি গরম লাগে জানো তো। মেঘ ভাঙা রোদ্দুরের না একটা ভ্যাপসানি টাইপের গরম, আর সেই ভ্যাপসানি গরমে বেশি অস্বস্তি হয়। তুই দরদর করে দেখো ঘামছি, আর আমি ফ্যান ছেড়েই তোমাদের সাথে কথা বলছি, না হলে পারছি না, দেখেছো কিভাবে ঘেমে যাচ্ছি। আর আজকে শাড়ি পরেছি, তার কারণ বলতে পারো যে তাহলে দিদি শাড়ি পরলে কেন এই গরমে? শাড়ি পরেছি এই কারণেই, যেহেতু আজকে একটা পুজো, তো ভাবলাম যে না একটুখানি শাড়ি পরি, তাই শাড়ি পরে তোমাদের পাশে বসে গল্প করতে শুরু করে দিয়েছি। আর ফ্যান ছেড়েই কথা বলছি গো, আর যদি আওয়াজ আসে তোমরা কিছু মাইন্ড করো না, নিজের বোন দিদি বলে একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমাদের একতলা ঘর তো, মানে একতলা ছাদের ঘর তো, প্রচণ্ড প্রচণ্ড গরম, কারণ পুরো রোদটা পায়, আর সিলিং ফ্যান যখনই চলে তখন ওই রোদগুলোকে টানে। তো এত গরম, কি আর করবো বলো। আর আজকে তেমন কিছু রান্নাবান্না আমি করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ হচ্ছে বর বলেছিল যে একটুখানি মানে চিকেন নয় মাছ কিছু আনিয়ে নাও, একটু করো, যেহেতু বৃহস্পতিবার দিন না আমি একটু মাছ খাই, যেহেতু এও মানুষ মানে সদবা মানুষদের, আমার মার মুখে বা শাশুড়ি মার মুখে শুনেছি যে বলতেন ওনারা যে বৃহস্পতিবার দিন একটু তোমরা আঁশ খাওয়ার চেষ্টা করবে, আঁশ খাবে, কারণ এও মানুষদের নাকি নিরামিষ ভাত খেতে নেই বৃহস্পতিবার দিনটা, যেহেতু লক্ষ্মীবার আমাদের হিন্দু শাস্ত্রে, যেহেতু লক্ষ্মীবার আজকে, তাই তো সেই কারণে বর বলেছিল। কিন্তু বললে কি হবে বলো তো, যা গরম, আমি বলেছি আজকে কোনো রকম আমি মাছ মাংস কিচ্ছু রান্না করব না, আমি প্লেন সিম্পল রান্না করব। আর আমি রান্নাঘরে না দাঁড়াতেও পাচ্ছি না সত্যি কথা বলতে, কারণ আমাদের এই সামনের দিকটা ছাদের ঘর, কিন্তু পেছনের দিকটা অ্যাডভেস্টার। তো অ্যাডভেস্টারের গরম কেমন গরম তো বুঝতেই পারছো, সেই জন্য আমি একদম মানে ঝাড়াঝাপটা মানে প্লেন রান্না করেছি। আমি বলেছি দরকার পড়লে ডিম ভেজে নেবো, ফ্রিজে ডিম আছে, ডিম বার করবো, ফটাফট ডিম ভেজে ছেলে বলো, মেয়ে বলো, আমি বলো খেয়ে নিই। তো কাজে তোমার অত টেনশন নেওয়ার দরকার নেই, তুমি দুর্গা দুর্গা করে অফিসে যাও, আমি এদিকটা দেখে নিচ্ছি, বলে হচ্ছে ঠিক আছে। তো আমার বর একটা কাণ্ড করেছে, বরের কথা যখন উঠলো তাহলে বরের কথা একটা বলি। আমার বর একটা কাণ্ড করেছে, কাণ্ডটা কি জানো? বলেনি, তারপর দেখাবো তোমাদের। আরে আমার বাপের বাড়িতে তো কাঁঠাল গাছ আছে, আমার শ্বশুরবাড়িতেও আছে, আমার মানে এই বাড়ির গাছের কাঁঠাল তো দেখেছোই তোমরা, কত ইঁচড় খেয়েছি বা ইঁচড় পেরেছি দেখেছো। তো বাপের বাড়িতেও দুটো কাঁঠাল গাছ আছে, আগে আরও ছিল। আর সেই কাঁঠালের সাইজ কি, এরম মানে এরম লম্বা লম্বা, মানে আমার মেয়ের হাইটের লম্বা লম্বা কাঁঠাল হতো সেগুলো। আবার এখানে শিয়াল আছে জানো তো, শিয়াল মানে ওই কাঁঠালগুলোকে খেত।
মানে হাত পেয়ে যেত তো, নাগালে পেয়ে যেত, ওরকম গাছ ভর্তি, মানে গোড়া থেকে একদম ডাল অব্দি, মগ ডাল অব্দি মানে কাঁঠাল ভরে থাকতো, মানে না দেখলে বিশ্বাস করবে না এত বড় বড় কাঁঠাল। তো যাই হোক, ওগুলো পুরনো কথা, ওই গাছটা আর নেই, নষ্ট হয়ে গেছে। তো বাবা বাবা বেঁচে থাকতেই কেটে কেটে ফেলেছে। তো যাই হোক, আমি যেই কথাটা বলছিলাম আমার বর কি কাণ্ড করেছে, তো এবার আমার বাপের বাড়িতে কাঁঠাল গাছ আছে, আর প্রত্যেক বাড়ি আমার মেয়ের একটা বায়না থাকে। মামা সবচেয়ে বড় আগে আমার বাবার কাছে বায়না করত, দাদু আমাকে সবচেয়ে বড় কাঁঠালটা দেবে, এখন করে আমার দাদার কাছে। তো দাদাকে বলেছে মামা আমাকে সবচেয়ে বড় কাঁঠালটা দেবে। এবার সবচেয়ে বড় কাঁঠালটা দেয়া তো সম্ভব হয়ে ওঠে না সব সময়, কারণ দেখো এই কিছুদিন আগে ঝড় গেল, ঝড়ে অনেক কাঁঠাল খসে পড়ে গেছে, আর একটা কাঁঠালের যা তেমন আছে, মানে ওর ধাসটা কি বলতো, একটু যেই পেকে যাবে কাঁঠালটা, অমনি কাঁঠালগুলো ফেটে 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 পড়ে যাবে। তো সেই কারণেও রাখা সম্ভব না। আর দ্বিতীয়ত হচ্ছে পোকা ধরে যাচ্ছে নাকি বলছে, এত প্রচণ্ড গরম না, বৃষ্টির জল পাচ্ছে না, ওর জন্য নাকি পোকা ধরে খসে খসে পড়ে যাচ্ছে। তো সেই কারণে আর তারপর চুরিও হয়ে যায়, যেহেতু একদমই রাস্তার পাশেই বাড়ি, তো চুরিও হয়ে যায় অনেক কাঁঠাল। তো সেই কারণে তো দেয়া তো সম্ভব না যে এক বড়টা সব থেকে দেয়া, তাও আমার দাদা চেষ্টা করে যে যেটা সব থেকে একটু নাদুস নুদুস বড় মাপের সেটাকেই ওকে দেওয়ার চেষ্টা করে। তো একটা ধামসা দেখে মানে কাঁঠাল পাঠিয়ে দিয়েছে, এবার কাঁঠালটা আগে থেকে কেটে পাঠিয়েছে ও ভয়ের চোটে। কারণ কি, কারণ হচ্ছে ওই যে বললাম চুরি হয়ে যায়, খসে পড়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ওর জন্য পোকা ধরে যাচ্ছে বলে আগে আগে থেকেই কেটে পাঠিয়ে দিয়েছে, মানে কাঁচা অবস্থায় কেটে, যেই একটু পুষ্ট হয়েছে কাঁচা অবস্থায় কেটে পাঠিয়ে দিয়েছে, বলেছে বাড়িতে রেখে তুই ইয়ে করবি, মানে পাকিয়ে নিবি, পাকিয়ে তারপরে মেখে দিবি। তো আমি হচ্ছে ঠিক আছে, এইবার কাঁঠাল তো আর পাকে না, আমার মেয়ের আর তো তস্য হইছে না, মেয়ে বলছে ও মা কাঁঠালটা পাকেনি, ও মা প্রত্যেক দিন একবেলা করে জিজ্ঞেস করবে। তো এবার তো কালকে ওর বাবার সামনে জিজ্ঞেস করেছে, যেহেতু ওর বাবা বলছে কই দেখি তো, তো আমি কাঁঠালটা যত্ন সহকারে ওই ঘরের টেবিলের মধ্যে রেখে দিয়েছি, যাতে কাঁঠালটা মানে মাটিতে না থাকে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ও পাকলে ওখান থেকে এনে তারপরে মানে ছুলবো। তো এবার ওর বাবা দেখতে গেছে, দেখতে গিয়ে দেখে শক্ত, এখনো পাকেনি। তাই দাদাকে আবার ফোন করলাম, দাদা বলল ওই কাঁঠালের যে গোড়াটা আছে, গোটাটা ডানটিটা ওইটা কেটে ওর মধ্যে নুন দিয়ে রাখ, তাহলে পেকে যাবে। তো তাই বর কি করেছে জানো, তাড়াতাড়ি করে ওটা কেটে ওর মধ্যে নুন দিয়ে সে আঠায় ছড়াছড়ি ওই সব করে টুড়ে, তো এখন তো মুছে টুছে ফেলেছি, তেল দিয়ে প্রথমে মুছলাম, তারপরে ওই আঠা উঠলো, বলে না পিরিতি কাঁঠালের আঠা, সেই অবস্থা। কাঁঠালের আঠা কি অত সহজে যায়, সেই নিচে টিচে পড়েছিল, ওর জন্যই বললাম যে কি কাণ্ড করেছে। আর এই আঠা সারা ঘর হলে চ্যাটচ্যাট করবে না বলো, তো সেই কারণে আমি আবার তেল দিয়ে মুছে ওটাকে, তারপরে আবার ফিনাইল টিনাইল দিয়ে ঘর মুছেছি সার্ফ দিয়ে, যেহেতু তেলে স্লিপ কাটবে সেই জন্য। তো কাঁঠালটাই নুন দিয়ে রেখেছে, এখনো পাকার নামগন্ধ নেই, তো পাকলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালটা আমি। তাহলে চলো আজকে আমি কি সিম্পল রান্না করেছি, বরের মন মতো রান্না করিনি আজকে, তো চলো সেটা রান্নাটাও দেখাই। অনেকক্ষণ ধরে অনেক বক বক করে ফেললাম, আসল কথা গরমে না মাথা ঠিক থাকছে না, ওর জন্য বেশি বকে ফেলছি না, আসল কথা না গো, প্রচণ্ডই গরম, সবার ওখানেই গরম, তো এত গরম না আর সহ্যই করতে পারছি না, সত্যি কথা বলছি। একটু বৃষ্টির নামলো মানে দেখা নেই, আর এরম যদি থাকে তো এ গাছপালাও মরে যাবে, আমরাও শুকিয়ে মরে যাবো মানুষরা। তো চলো কথা না বাড়িয়ে কাঁঠালটা এক ঝলক দেখিয়ে দিই, আর তার সাথে রান্নাটাও দেখিয়ে দিই। এই দেখো কাঁঠালটা, কাঁঠালটা হালকা নরম হচ্ছে, হালকা, এই কাঁটাগুলো ডেবছিল না, তারও কাছ থেকে দেখাই। এই দেখো কাঁটাগুলো না ডেবে যাচ্ছিল না, এখন দেখছি একটু একটু ডাবজে, আর এই যে গোড়ার মধ্যে দেখেছো আঠা লবণে ভর্তি, এই হচ্ছে সেই কাঁঠাল কাহিনী। তো কাঁঠালের গল্প, কাঁঠালের কাহিনী তোমাদের দেখালাম, কাঁঠালটার পরিস্থিতিও দেখালাম, এবার দেখিয়ে দিই রান্নাগুলো। এখানে ভাত আছে, প্লেন ভাত করেছি যেমন ভাত হয় রেগুলার, আর এর মধ্যে আছে মুসুরির ডাল ধনে পাতা পেঁয়াজ কোড়া দিয়ে, আর এটা হচ্ছে কালকের এঁচোড়ের তরকারি, সেটাকে আমি ফ্রিজ থেকে বার করে গরম করে রেখে দিয়েছি, আর এখানে আছে গাটি আলুর তরকারি ধনে পাতা টমেটো দিয়ে। তো এই হচ্ছে দুপুরের মেনু, আর ডালের সাথে হচ্ছে এই যে এরম পটল ভাজা করবো বলে পটলগুলো কেটে যা ভেঙে যাচ্ছে,
পটলগুলো কেটে ধুয়ে আমি লবণ মাখিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, তার নিচে ব্যাটারটাও গুলে রেখে দিয়েছি, ডিম টিম দিয়ে বেসন গুলে আমি রেখে দিয়েছি। এখন গরম গরম ভাজবো, ভেজে ছেলে মেয়েকে খেতে দেবো, নিজে খেয়ে নেবো, তাহলে লাঞ্চটা করে ফেলি। অনেকক্ষণ ধরে অনেক বকবক করেছি, আর ভিডিওটা টেনে বকবক করে আমি আর লম্বা করতে চাই না। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।